আজ আপনাদের জানাবো, যদি আপনার পায়ের তলায় ব্যথা হয় বা টান ধরে, মনে হয় পা কেউ টেনে ধরে আছে, এই রকম ফিল হলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সবার প্রথমে একটা ট্রিটমেন্ট জানাবো যেটা পায়ের তলার ব্যথা বা টান ধরা দূর করবে। এছাড়া এটাও জানাবো এই প্রবলেম হওয়ার কারণ কি, এর জন্য কোন জিনিস খাওয়া উচিত নয় আর কোন জিনিস অবশ্যই খাওয়া প্রয়োজন, এছাড়া কোন এক্সারসাইজ করতে হবে সেটাও জানাবো। যদি এখনো ফিউশন কেয়ার বাংলার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিন। যদি পায়ের তলায় কখনো কখনো ব্যথা হয়, অর্থাৎ প্রতিদিন ব্যথা হয় না, যেদিন বেশি হাঁটা চলা করা হয় সেদিন পায়ের তলা ব্যথা হয়, তাহলে এটা কোনো মেজর প্রবলেম নয়। বেশি হাঁটা চলা করার কারণে এই ব্যথা হয়েছে, এটা রেগুলারের ব্যথা নয়। আপনি এই বিষয়টা নিয়ে একদম টেনশন করবেন না, বাড়ি ফিরে হালকা গরম জলে স্নান করুন, তারপর সর্ষের তেল দিয়ে পায়ে মালিশ করুন, ব্যথা দূর হয়ে যাবে। কিন্তু যদি আপনার পায়ের তলায় রেগুলার ব্যথা থাকে বিনা কোনো কারণে, ডেইলি লাইফে এই সমস্যা হচ্ছে, শোয়ার সময়, ঘুম থেকে ওঠার সময় পায়ের এই অংশগুলোতে ব্যথা বা টান ধরছে, তাহলে এই ভিডিও আপনার জন্য ইম্পর্টেন্ট। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সবার প্রথম জানাই কি কারণে এই ব্যথা হয়। বডিতে যখন বাত বেড়ে যায়, বায়ু বেড়ে যায়, তখন এই ব্যথা হয়। তাহলে এই সমস্যায় কোন জিনিস খাওয়া উচিত হবে না, সবার প্রথমে বলি এই অবস্থায় ভাত খাওয়া ঠিক নয়। আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি এইগুলো খাওয়া উচিত নয়। কাঁচা কলাও খাওয়া ঠিক নয়, অর্থাৎ বাত হয় যেসব খাবার থেকে সেইগুলো খাওয়া উচিত হবে না। এবার একটা রেমেডি বলে দিই, এই রেমেডিটির জন্য 2 চামচ হলুদ গুঁড়ো নিতে হবে, 2 চামচ মেথি পাউডার, 1 চামচ সল্ট পাউডার অর্থাৎ শুকনো আদা গুঁড়ো। এই 3টে জিনিস 2 চামচ করে নিয়ে ভালো করে মিক্স করে নিন সবকটি। এই মিশ্রণটি থেকে 1/4 টিস্পুন পাউডার নিন আর নর্মাল জলের সাথে মিশিয়ে বিকালে এর সেবন করতে হবে। এই ট্রিটমেন্ট যদি 1 সপ্তাহ করেন তাহলে পায়ের তলার ব্যথা টান ধরা পুরো দূর হয়ে যাবে। হলুদ ব্যথা দূর করবে, মেথি আর শুকনো আদার গুঁড়ো বডিতে যে বাত থাকে সেটা দূর করে। এই ট্রিটমেন্টটা হাঁটুর ব্যথা দূর করার জন্য কার্যকরী হয়। এছাড়া আপনার বডিতে ভিটামিন D3 আর পটাশিয়ামের অভাবের কারণেও কখনো কখনো ব্যথা হয়, এই জন্য ভিটামিন D3 এর অভাব পূরণ করার জন্য এই জিনিসগুলো সেবন করুন। যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে ফিশ খান, ডিম খান, যদি ভেজিটেরিয়ান হন তাহলে গাজরের জুস পান করুন, দুধ, পনির এইগুলো খান। এটা ছিল ভিটামিন D3 পূরণ করার উপায়। এবার জেনে নিন বডিতে পটাশিয়ামের অভাব কিভাবে পূরণ করবেন। এর জন্য বিটরুটের জুস খেতে পারেন, বিটরুট এমনিও খেতে পারেন, তরমুজ খেতে পারেন, এছাড়া ডাবের জল, এতেও প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে। পাকা কলাও পটাশিয়ামের খুব ভালো একটা সোর্স, এইগুলোর মধ্যে রোজ কিছু না কিছু অবশ্যই সেবন করুন। এবার কথা বলি এক্সারসাইজ নিয়ে। এই সমস্যায় আপনাকে কোন এক্সারসাইজটি করতে হবে সেটা জানাই। এই এক্সারসাইজটির জন্য সোজা হয়ে শুয়ে পড়তে হবে, এরপর পা দুটো দিয়ে সাইকেলিং করতে হবে, পা দুটোকে মুভ করতে হবে যেভাবে সাইকেল চালায় ঠিক সেইভাবে। খেয়াল রাখুন এক্সারসাইজটি যখন করবেন পা যেন পুরোপুরি মুভ করে। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।